আসসালামু আলাইকুম বন্ধুরা, কর্ণফুলি হুক ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাল বাগর কীভাবে বানাতে হয় প্রাকৃতিক নিয়মে, কোনো মেডিসিন ছাড়াই আপনারা কীভাবে লাল বাগর বানাবেন খুব সহজেই। তো যাই হোক, কী কী লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আর একটা কথা বলবো, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন। এটা হচ্ছে হাড়িয়া পাউডার করে নিলাম আমি 50 গ্রামের মতো, কিংবা আপনার হাতের এক মুঠ নিয়ে নেবেন। হাড়িয়াকে কীভাবে শুকাতে হয় সেটাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে আপনি ইঁচ দিয়ে হাড়িয়া বানাতে হবে, চার কোষ রসুন লাগবে, 3 পিস এলাচ লাগবে, আর লটকন দানা লাগবে 20 গ্রাম, যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। আর যে তেলটা নিলাম সেটা শোধন করে নিতে হবে। সরিষার তেল নিলাম 1 কাপ, এটা হচ্ছে লটকন দানা। আমি আবারও বলতেছি, ইম্পর্টেন্ট হচ্ছে লটকন দানা আপনার লাগবে, যেটাকে লাল দানা বলা হয়, যা বর্ষির যে কোনো দোকানে পেয়ে যাবেন, যেখানে মাছ মারার মশলা পাওয়া যায়। এটাকে আপনার শোধন করতে হবে। যেমন আপনাদের আমের আচার, পুরনো আমের আচার থাকলে সরিষার তেলকে একটু হিট করে পুরনো আচারটা একটু দিয়ে ভালো করে নেড়ে তারপরে ঠান্ডা করে কাফে নিয়ে নেবেন। তো কাফে নিয়ে নিলাম দেখানোর জন্য আপনাদেরকে, তো নিয়ে নিলাম। তো এখন আমি বানানো দেখাবো। এই 5টা আইটেম দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। লাল বাকরটা যদি বানান, অবশ্যই বানানোর 1 সপ্তাহ পরেই আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই নিয়মে যদি আপনারা বাকরটা বানান লাল বাকর, ইনশাআল্লাহ 100% মাছ পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। এটা শুধু আমি না, সচরাচর আমাদের এখানে অনেকেই মাছ পেয়েছে, এবং কি কলকাতাতে অনেক ভাইরাও মাছ পেয়ে আমাকে জানিয়েছে। তো ইনশাআল্লাহ মা কীভাবে বানাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হালকা আঁচে, হালকা আগুনে আপনাদের এটা ভাজতে হবে, তেলটা গরম করতে হবে হালকা আঁচে। তো কীভাবে আপনারা বানাবেন প্রাকৃতিক নিয়মে সেটা আমি অবশ্যই ভালো করে দেখিয়ে দিব। তো আমি 1 কাপ তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হবে। তো বন্ধুরা, আমি আমার পরিচয় আবারও দিচ্ছি, আমি রাঙ্গামাটি জেলা কাপ্তাই উপজেলা। রাঙ্গামাটি আমাদের পার্বত্য জেলা, আর কাপ্তাই হচ্ছে উপজেলা, আমরা পাহাড়ি এলাকায় থাকি। তো যাই হোক বন্ধুরা, আমি পাহাড়ি এলাকা থেকেই এই চার টোপগুলো দেওয়ার সবসময় চেষ্টা করি, যেটা ভালো কাজ করে সেটা পরীক্ষা করে অবশ্যই দেই। তো তেলটাও গরম হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য একটু রসুন দিয়ে দিলাম, ভালো করে গরম হয় নাই। তো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চাপ দিবেন, যেন প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর আমি 100% গ্যারান্টি দিব যে ইনশাআল্লাহ আমার চ্যানেলে যত ভিডিও আছে কিংবা যাই আপনাদেরকে শিখিয়েছি সব কিছুই ভালো কাজ হয়। আর এই লাল বাকরটা আপনারা বানিয়ে অবশ্যই রেখে দিন, কাজ হবে ইনশাআল্লাহ, কাজ হবে। তো আমি 4 কোষ রসুনকে ভালো করে থেতলিয়ে দিয়ে দিলাম। তো এই রসুনগুলো কীভাবে আপনার দিবেন, তার সাথে আমি 3 পিস এলাচও দিয়ে দিছি বন্ধুরা, ওইটা একসাথে দিয়ে দিছি, এলাচগুলো ভাজতেছে। তো আমি কী করবো, হালকা আছে 5 মিনিট ইয়া দিব, হিট দিব তেলটাকে, তার ভিতরে এই যে মশলাগুলো, তারপরে হাড়িয়ার পাউডার সব আমি দিয়ে দিব একসাথে। দিয়ে সব মশলাগুলো দিয়ে, সব মশলা বলতে গেলে এখানে একটা মশলাই ব্যবহার করতেছি, সেটা হচ্ছে লটকন দানা। মানে আমি বলতেছি যে সব উপাদান একসাথেই দিয়ে, এখানে দেখুন 1 মুঠের মতো হাড়িয়া হবে। হাড়িয়াটা অবশ্যই আপনারা বানানোর পরে 1 সপ্তাহ রেখে তারপর রোদে দিবেন, রোদে দিয়ে শুকিয়ে আবার চাল হবে, ওই চালকে আপনারা যদি গুঁড়ো করে নিন এরকম হয়ে যাবে। তো বন্ধুরা, আমার নিয়মে যদি বানান ইনশাআল্লাহ মাছ পাবেন। 5 মিনিট আমি এই তেলটাকে হিট করেছি প্রথমে, করার পরে এটা এই মশলাগুলো সব দিয়ে দিয়ে আমি আরও 2 মিনিট হিট দিব। সব মিলিয়ে হিট দেওয়ার পরে আমি এখন বন্ধ করে দিচ্ছি। আমি আবার 10 মিনিট পরে এসে
দেখবো যে বন্ধুরা এটা কতটুকু হয়েছে। 10 মিনিট পরে এসে দেখবো যে এটা কতটুকু কী হয়েছে। 10 মিনিট পরে আমি আবার হিট দিব বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আমি 10 মিনিট করে দুইবার হিট দিয়েছি হালকা হালকা করে। তো এখানে ঠান্ডা করে নিলাম, ঠান্ডা হচ্ছে এখনও গরম। দেখুন বাকরটা হয়ে গেছে, লাল বাকর লাল হয়ে গেছে দেখুন, আর অনেক সুন্দর একটা সুগন্ধি বেরোলো। এই বাকরটা মাছি খুবই পছন্দ করে, আপনারা একবার ব্যবহার করে দেখেন। আমি এই কোটার মধ্যে নিয়ে নিব, আমি সবসময় ব্যবহার করি আমার বড় মাছ পাওয়ার, এটাই হচ্ছে ভালো টিপস। তো লাল বাকর প্রাকৃতিক নিয়মে আপনারা বানিয়ে নিন, অবশ্যই ভালো কাজ হবে ইনশাল্লাহ। আপনারা এখন যারা নদীতে মাছ মারতেছেন কিংবা পুকুরে খালে বিলে যে যেখানে মারুন না কেন, অবশ্যই এটা একবার বানিয়ে দেখুন। একদম কম খরচে লাল বাকর বানিয়ে ফেলতে পারবেন। অনেকজনে অনেক মশলা দেয়, কিন্তু আমি কোনো মশলা তেমন বেশি ব্যবহার করিনি, শুধু একটা একটা মশলা ব্যবহার করলাম আর 3টে এলাচ ব্যবহার করলাম। আর সবচেয়ে এটাতে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হাড়িয়াটা, ইম্পর্টেন্ট হাড়ি আর লটকন দানা, এই দুইটা জিনিস যদি আপনি ব্যবহার করেন অবশ্যই মাছে খাবে আর বড় মাছ পাবেন।